সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমি আলমগীর হোসেন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশনে নিয়োজিত আছি শিক্ষক প্রভাষক হিসেবে আজকে আমি তোমাদের মধ্যে আরেকটি ক্লাস নিয়ে এসেছি আমাদের আজকের ক্লাসটি হলো পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আজকের আলোচ্য বিষয়টা হলো বঙ্গভঙ্গের ফলাফল ইফেক্টস অফ পার্টিশন অফ বেঙ্গল বঙ্গভঙ্গের ফলাফলকে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি এই দুটি বিষয় নিয়ে যদি আমরা পর্যালোচনা করি বা বিশ্লেষণ করি তাহলে আমরা ফলাফলটা পেয়ে যাব এক হলো বঙ্গভঙ্গের ফলে হিন্দুদের প্রতিক্রিয়া কী ছিল আর হলো বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল এই দুটি প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে অনুধাবন করবে করার জন্য অনুরোধ করছি যে আমাদেরকে আমরা আমাদের আলোচনা ফিরি যে ব্রিটিশ ভারতে শাসনতান্ত্রিক ইতিহাসে বঙ্গভঙ্গের প্রভাব প্রতিক্রিয়া ও ফলাফল ছিল সুদূর প্রসারী এই যে এই বঙ্গভঙ্গের সর্বপ্রথম হিন্দুদের যে প্রতিক্রিয়া ছিল সেই বিষয়টা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি এটা হলো আঠারোশো তিরাশি সালের দিকে প্রায় প্রায় শেষ শেষ দিকে আঠারোশো তিরাশি সালের শেষ দিকে এসে সর্বপ্রথম বঙ্গভঙ্গের প্রস্তাব জনসম্মুখে প্রকাশ করা হলে হিন্দুদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের পর হিন্দু নেতৃবৃন্দ বঙ্গবঙ্গ বিরোধী তীব্র আন্দোলন গড়ে তোলে এই সকল নেতৃবৃন্দদের মধ্যে যারা উল্লেখযোগ্য তারা হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি চন্দ্রপাল বালগঙ্গাধর তিলক অরবিন্দ ঘোষ ইত্যাদি এরাই ছিল প্রমুখ তারা একে জাতীয় সংহতি বা রাজনৈতিক আন্দোলনের প্রতি আঘাত বলে অভিহিত করে তারা বলেন এর ফলে বঙ্গমাতার অং অঙ্গচ্ছেদ করা হয়েছে কাশিমপুর বাজারের জমিদার মহারাজা মহেন্দ্রচন্দ্র নন্দী তিনি এক প্রতিবাদ সভায় সভাপতিত্বের ভাষণে বলেন নতুন প্রদেশে মুসলমানরা হবে সংখ্যাগরিষ্ঠ আর বাঙালি হিন্দুরা হবে সংখ্যালঘিষ্ঠ আমাদের নিজেদের দেশে আগন্তুকের মতো থাকতে হবে আমাদের বলতে তিনি তাদের সম্প্রদায়কে বুঝিয়েছেন এছাড়াও সুনীন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গে তীব্র প্রতি নিন্দা করে বা তীব্র নিন্দা ও প্রতিবাদ ভাষায় বলেন বাংলা বিভাগ বাংলাকে বিভাজন করে হিন্দুদের অপমান ও অপদস্থ করা হয়েছে তা এই তো ছিল বিভিন্ন উল্লেখযোগ্য নেতৃবৃন্দের ভাষণগুলো বা তাদের কথোপকথনগুলো এছাড়াও বঙ্গবঙ্গ আন্দোলনের প্রতিবাদ পর্যায় থেকে ক্রমান্বয়ে এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয় যেমন উনিশশো পাঁচ সালের সতেরোই জুলাই নেতৃবৃন্দ এই হিন্দু নেতৃবৃন্দরা ইংরেজদের বিরুদ্ধে বয়কট প্রস্তাব ঘোষণা করেন এই প্রস্তাবে বলা হয় যতদিন পর্যন্ত বঙ্গবঙ্গ রদ না হবে ততদিন পর্যন্ত ব্রিটিশ পণ্য সামগ্রী আমরা বর্জন করব বঙ্গবঙ্গের প্রতিবাদে জাতীয় কংগ্রেস উনিশশো সালের সাতই আগস্ট স্বদেশী আন্দোলন শুরু করে স্বদেশী আন্দোলন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বিভিন্ন সভা সমিতির মাধ্যমে বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য শপথ গ্রহণ করা হয় বিলাতি দ্রব্যের প্রকাশ্যে তারা আগুনে পুড়িয়ে ফেলে এবং ছাত্ররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বয়কট করে বা বর্জন করে বঙ্গভঙ্গর বঙ্গভঙ্গের পরে পর ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর জাতীয় কংগ্রেস শোক দিবস পালন করে না এটা হলো বঙ্গভঙ্গের পরের বছর অর্থাৎ উনিশশো সালে জাতীয় কংগ্রেস ষোলোই অক্টোবরের দিকে একটি শোক দিবস পালন করে স্বদেশী আন্দোলন ক্রমে ক্রমে স্বরাজ আন্দোলনে রূপান্তরিত হয় ক্রমান্বয়ে হিন্দুদের বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সন্ত্রাসী আন্দোলনেও রূপান্তরিত হয় সন্ত্রাসী তৎপরতা এতে খুবই বৃদ্ধি পায় এই যে অঞ্চলগুলোতে সন্ত্রাসী কার্যকলাপগুলো বৃদ্ধি পায় সেটা হলো আঠারোশো সালের দিকে বাংলা পাঞ্জাব মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এই সন্ত্রাসী তৎপরতাগুলো বৃদ্ধি পায় বাংলার বিভিন্ন স্থানে বহু গুপ্ত সমিতি গড়ে ওঠে এই বঙ্গবঙ্গের বিরুদ্ধে করার জন্য সুতরাং সন্ত্রাসবাদী কার্যকলাপ ও হিন্দু মুসলমান দাঙ্গা চরম আকার ধারণ করলে ব্রিটিশ সরকার বঙ্গবঙ্গ করতে একটা সময় বাধ্য হয় এবার আসো আমরা জেনে নিব যে বঙ্গবঙ্গের ফলে মুসলমানদের প্রতিক্রিয়াটা কী ছিল মুসলমান নেতৃবৃন্দরা বঙ্গবঙ্গকে সমর্থন করেন এটা আমরা জানি যে বঙ্গবঙ্গের ফলে মুসলমানদের লাভ হয় যে তারা যে বঞ্চনা নির্যাতনের শিকার হতো সেটা কিছুটা লাঘব হয় বা হবে বঙ্গবঙ্গ পরিকল্পনা ফলে মুসলমানদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সঞ্চার হয় ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ গড়ে ওঠায় মুসলমান মুসলমানদের মধ্যে উন্নয়নের সম্ভাবনা দেখতে মুসলমানরা এতে উন্নয়নের সম্ভাবনা দেখতে পান তাই ঢাকার মুসলিম নেতা নবাব স্যার সলিমুল্লাহ ব্রিটিশ সরকারের বঙ্গবঙ্গ পরিকল্পনাকে বা পরিকল্পনায় সরকারকে অভিনন্দন জানান বঙ্গবঙ্গের ফলে সংখ্যা গরিষ্ঠ যে মুসলমানগণ তারা তাদের হারানো গৌরব ফিরে পান ব্রিটিশ সরকারের বঙ্গবঙ্গকে সমর্থন দানের জন্য মুসলমান উনিশশো ছয় সালে সর্বভারতীয় মুসলিম লীগ নামে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করেন উনিশশো সালে উনত্রিশে ডিসেম্বর করাচিতে মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় অধিবেশনের বঙ্গবঙ্গকে সমর্থন করে এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তীব্র নিন্দা করে একটি প্রস্তাব পাশ করা হয় মুসলমান মুসলিম পত্র নতুন প্রদেশের সমর্থন সমর্থনে আনন্দ প্রকাশ করে এবং কলকাতার মুসলিম সাহিত্য সংসদ বঙ্গভঙ্গকে আশীর্বাদস্বরূপ বলে অভিহিত করেন নবাব সলিমুল্লাহ শের বাংলা এ কে হক এছাড়াও নবাব আলী চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দরা পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে বক্তৃতা করে বঙ্গবঙ্গের যৌক্তিকতা তুলে ধরেন এবং জনসাধারণকে তারা বোঝাতে সক্ষম হন বঙ্গবঙ্গের কার্যকর করার দিনে ঢাকায় মুন্সিল এক ভাষণে নবাব সালিমুল্লাহ বলেন যে বঙ্গভঙ্গ আমাদেরকে বঙ্গভঙ্গ আমাদেরকে নিষ্ক্রিয়তার হাত থেকে মুক্তি দিয়েছে এটা আমাদের উদ্দীপ্ত করেছে কর্মসাধনার এবং সংগ্রামে বঙ্গবঙ্গের ফলে মুসলমানদের মধ্যে পুনর্জাগরণ ঘটে এবং মুসলমান মুসলমানগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে থাকে এই তো হলো আমাদের হিন্দু এবং মুসলমানদের বঙ্গভঙ্গের ফলে তাদের পৃথক পৃথক পরিকল্পনা পৃথক পৃথক প্রতিক্রিয়াটা আমরা জেনে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এই সকল আলোচনা থেকে আমরা একটা কথা বলতে পারি সেটা হলো বঙ্গবঙ্গ ছিল পূর্ব বাংলার মুসলমানদের উন্নয়নের প্রতিকৃত বা পশ্চিম বাংলার হিন্দুদের আধিপত্যের পরিসমাপ্তি ঘটানোর প্রচেষ্টা কিন্তু বঙ্গবঙ্গের বঙ্গবঙ্গের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় তীব্র আন্দোলনের মুখে পড়েই কিন্তু সবশেষে ব্রিটিশ সরকার বঙ্গবঙ্গকে রদ করতে বাধ্য হয় তাহলে ফলাফল সম্পর্কে আমরা নিশ্চয়ই সবাই অবগত হয়েছি এখন আমাদের যে কাজটা এই তোমাদের যে শিক্ষার্থী হিসেবে তোমাদের যে কাজটা সেটা হলো এই লেকচারটি শোনার পর তোমরা বঙ্গবঙ্গ তোমরা একটি তোমরা এখান থেকে একটি প্রশ্ন বের করতে পারো যে বঙ্গবঙ্গ মুসলমান সম্প্রদায়কে খুশি করে এবং হিন্দু সম্প্রদায়কে অসন্তুষ্ট করে কিভাবে কিভাবে বঙ্গবঙ্গ মুসলমান সম্প্রদায়কে খুশি করে এবং হিন্দু সম্প্রদায়কে অসন্তুষ্ট করে এই বিষয়টা নিয়ে তোমরা আলোচনা করতে পারো এই বিষয়টা নিয়ে তোমরা একটু লিখিতভাবে তোমরা একটু স্টাডি করে তারপর তোমরা একটু লেখালেখি করো এইভাবে তোমরা এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করো তাহলে আশা করি তোমরা কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে সক্ষম হবে আমার ক্লাসটি তোমরা বেশি বেশি অনুধাবন করবে একবার না বুঝলে তোমরা বারবার ক্লাসটি দেখবে ইনশাল্লাহ তোমরা বুঝতে সক্ষম হবে কারণ আমি তোমাদেরকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করেছি এরপরও আমি মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে তোমরা সেই ভুল ত্রুটিগুলো আমার কমেন্টসে আমার এই লেকচারের কমেন্টসে তুলে ধরবে তাহলে আমি আরও সুন্দর একটি ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারবো তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে আর বেশি বেশি এই লেকচারটি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি আর লাইক দেবে আর খারাপ লাগলে ডিসলাইক দেবে এবং খারাপ লাগার কারণটাও কমেন্টসে তুলে ধরবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ